কিভাবে আল্লাহর রাসূল মদিনার বুকে ইসলামকে প্রতিষ্ঠিত করেছিলেন এই বাস্তবতা আচ্ছা আমি আমার সময়টা আমার ভাইকে উৎসর্গ করে দিচ্ছি ইনশাআল্লাহ তিনি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন বেঁচে থাকলে দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ السلام عليكم السلام عليكم ورحمة الله وبركاته আসলে আমাদের প্রোগ্রামের ক্ষেত্রে বক্তা আসা যাওয়া এই সময়টাতে অতি আবেগ আমাদের প্রোগ্রামে একটা বিশৃঙ্খলা তৈরি করে যে আবেগ বিবেক দ্বারা নিয়ন্ত্রিত না এই আবেগ ঝামেলা বাজায় এমনই কথা বুঝাইতে পারি যে আবেগের সাথে বিবেকের কানেকশন নাই যে আবেগকে বিবেক কন্ট্রোল করতে পারে না সে আবেগ ঝামেলা তৈরি করে ভালো কিছু আসে না ওই আবেগ থেকে আবেগের সাথে বিবেকের একটা কি লাগবে কন্ট্রোল লাগবে জোশের সাথে হুশ রাখা লাগবে হ্যাঁ মুমিনের ইমানই গায়রত না থাকলে হবে না মুমিন কুফুরের কথা শিরকের কথা কিংবা তাগুতদের কোনো ইসলাম বিরোধী তৎপরতার কথা শুনলে মুমিনের ইমান জাগ্রত হয়ে যাবে জজবা উঠে যাবে এটা ভালো সেই জজবা নিয়ন্ত্রণেরও জায়গা আছে কয়েকটা জিনিস আছে যেগুলোকে স্বাভাবিক প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ না করলে উল্টাপাল্টা পথে যাবেই কি বললাম স্বাভাবিক প্রক্রিয়ায় আপনি যদি হালাল পন্থায় বৈধ পন্থায় নিয়ন্ত্রণ না করেন এগুলো ভিন্ন পথে কি করবেই খেতে কামারে সেচের কাজ করে না সেচ পানি দেয় না আপনাদের এলাকায় ড্রেন আছে ড্রেন ছোট্ট ছোট্ট পানি যাওয়ার নালা আছে ওইভাবে পানি নেয় খেতে তো ওই ড্রেনে যদি স্বাভাবিক প্রক্রিয়ায় পানি যেতে না দেন কোনো জায়গায় বাধা দেন তখন কিন্তু যে কোনো দিকে পানি কি করবে ড্রেন ভেঙে উপচে পড়ে চলে যাবে যৌবনের চাহিদা আল্লাহ রসুল হাদিসে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মাআশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালিয়াতাযাওয়াজ যুবকের অবস্থান তৈরি হওয়ার সাথে সাথে বিয়ে করে ফেলো কেউ যদি যৌবনের চাহিদাকে বৈধ পন্থায় বিয়ের মাধ্যমে পূরণ না করে তার সেই জৈবিক চাহিদা পূরণের জন্য যদি বিবাহকে হালাল পথকে বেছে না নেয় অবশ্যই অবশ্যই সে কোনো না কোনোভাবে হারাম পন্থার দিকে ঝুঁকবে রাগ রাগ নিয়ন্ত্রণ করা রাগ নিয়ন্ত্রণ করা রাগকে কাজে লাগানো জজবাকে কাজে লাগানো এটার যদি বৈধ কোনো সুরত না থাকে দেখবেন যে কিরে ওরে তো আগে দেখতাম পাশের বাড়ির লোকেরদের সাথে ঝগড়া করে এখন বাড়ি দূরে নিয়ে আসছি এখন দেখি যে না এত ভাইয়ের সাথে ঝগড়া করতেছে এরপরে কি আরও কাছে এমন অনেক মহিলারা আছে সতীন নাই কি করে কার সাথে ঝগড়া করবে
ননদের সাথে ঝগড়া করে ননদ নাই কার সাথে ঝগড়া করবে আপনারা কি জানি বলেন জানি না জেওয়াশের সাথে ঝগড়া করে শাশুড়ির সাথে ঝগড়া করে মানে রাগকে কন্ট্রোল করার বিকল্প জায়গা তৈরি হয় নাই বলবেন মুমিনের রাগ তৈরি রাগ তো এটা ঠিক না রাগ করা আমি বলবো আল্লাহ পাক মুমিনের রাগকেও ডাইভার্ট করার জন্য জায়গা তৈরি করে রাখছেন সুবহানাল্লাহ قاتلوهم يعذبهم الله بأيديكم ويخزهم ويشفي صدور قوم مؤمنين الله رب العالمين بولين تمرا تدر برد جد كرت تكو يعذبهم الله أمي الله تدر كشست دبو ويخزيهم আমি তাদেরকে দুনিয়ার মধ্যে লাঞ্ছিত করব সুবহানাল্লাহ আল্লাহর ওয়াদা এটা কার ওয়াদা আল্লাহ আমেরিকায় জর্জ ডব্লিউ বুশ যখন ক্ষমতায় আফগানিস্তানে মোল্লা ওমর রাহিমাহুল্লাহকে তিনি থ্রেট করলেন সেই ব্যক্তি থ্রেট করলো মোল্লারা তোমাদেরকে আমরা উড়িয়ে দিব তোমরা যদি উসামাকে রাহিমাহুল্লাহ যদি না দিয়ে দাও আমরা তোমাদেরকে উড়িয়ে দিব মাটির সাথে মিশিয়ে দিব অনেক আলেমরা বুঝাইতে লাগলো মোল্লা ওমর রাহিমাহুল্লাহকে যে একজনের জন্য আপনি পুরো একটা ইমারতে ইসলামিয়াকে খানখান করে দিবেন এটা করিয়েন না মোল্লা ওমর রাহিমাহুল্লাহ দ্ব্যর্থহীন ভাষায় বলেছিলেন আমি দেখতে চাই জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য নাকি আমার রব্বে কাবার ওয়াদা সত্য সুবহানাল্লাহ